আসসালামু আলাইকুম। হাই জাকির, আমার নাম দীপালি টেমকার, আমি পুনে থেকে এসেছি। আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এমএনসিতে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন। মাশাআল্লাহ বোন দীপালি পুনে থেকে এসেছেন, এমএনসিতে কাজ করেছেন, ইসলাম গ্রহণ করতে চান। বোন, ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? জি না ভাই, প্রায় 1 বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি, আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ। মাশাআল্লাহ, কেউ কি আপনাকে জোর করছে? জি না কোনো অর্থনৈতিক চাপ, জি না কোনো শারীরিক চাপ? না, কারণ ইসলামে কাউকে ধর্ম গ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ, ইসলাম এটা একটা, এমনকি এদেশেও নিষিদ্ধ, এটা দ্বিতীয় কারণ। কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না ইনশাল্লাহ। যেহেতু আপনি চাচ্ছেন আমি কালমা পড়ছি, ইনশাল্লাহ আপনিও আমার সঙ্গে পড়েন। জি হ্যাঁ। কালমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? জি বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ করি। এটাকে বিশ্বাস করেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি ভাই। মাশাআল্লাহ বোন, আমি কালমা বলছি, আমার সাথে আপনিও বলেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন ঈশ্বর নেই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল আল্লাহর। আল্লাহর। মাশাআল্লাহ বোন, এখন আপনি মুসলিম, ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন, জানাল আপনাকে জান্নাতে দেন। এটা ভালো, আপনি ইসলাম নিয়ে 1 বছর পড়াশোনা করেছেন, খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন, অন্যথায় মিডিয়ায় ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন আর ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ।